ভাই কি কথা ভাই কথা ভাই অপোজিট তো না ভাই ভাই কি কথা কথাটা হলো যা আছে বেরো করেন ভাই বেরো ভাই ভাই আমার চুপ চুপ আমার কাছে কিছু না বলবি না দুইটা 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 যা আছে ভাই দুইটা আছে ভাই দুইটা আছে আমার মাইরেন না ভাই চুপ 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 বেরো কর শারীরিক কোনো প্রবলেম আছে কিনা? জি না, আমি পরিপূর্ণ একজন সুস্থ মানুষ। আচ্ছা, মানে এটা শিখতে কত টাকা লাগবে? আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য 3,000 টাকা লাগে। 3,000 টাকার মধ্যে আপনি এক্সেল ইউনিফর্ম পাবেন, আর প্রথম মাসের বেতন 600 টাকা ইনক্লুড থাকবে, পরবর্তী মাস থেকে আপনি 600 টাকা করে দিবেন। আমি তো আসলে বেকার, এত টাকা আর কি আমার জন্য ম্যানেজ করা একটু কঠিন। আপনি কোনো মানে একটু যদি মানে ডিসকাউন্ট সিস্টেম নেই? আমি সরি যে আমাদের এখানে নেওয়া সম্ভব না, কারণ আমাদের তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো আমাদের, সেই জন্য নিতে পারতেছি না, আমি সরি। আচ্ছা ঠিক আছে, আমি না কষ্ট করে না এই টাকাটা ম্যানেজ করলাম। এই মার্শাল আর্ট শিখতে কতদিন সময় লাগবে? ভালোভাবে শেখার জন্য প্রায় 1 বছর সময় লাগবে। 1 বছর? হলিউডে মনে করো যে টম ক্রুজ, বলিউডে আমির খান, শাহরুখ খান, সালমান খান, বাংলাদেশে আমি। শোনো, ঐশ্বরিয়া রায়ও কিন্তু রেগুলার ছোলা খায়, তুমি খাইতে পারো। ঘোড়া কিন্তু অনেক এক্সপেন্সিভ, রাজা বাদশাহ ইউজ করতে আগে। তুমি আন্ডারএস্টিমেট করতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ওইটা বাদ দাও। আচ্ছা মানুষ খায় তা আমি খাচ্ছি। আমি তো নতুন, ওর সাথে আমি পারবো না। আগের জন্য দিলেন ভাই, একটু সাবধানে মাইক আমাদের নতুন।
লাগবে না। শোনো, কোন সমস্যা হইলে পরে আমার তুই রিং দিবি, আমি দেখবো কার মাথায় কয়টা কার। তুই আমার চিনো আছে আমি কে, একটা ফোন দিবি, তারপর আমি সমস্ত কিছু সমাধান করে দেব। হ্যাঁ, আমি একটা জরুরি কাজে আসছি। হ্যাঁ, তোর পরে রিং দিব আমি। ওকে, রাখি ভাই। ওই কাঁচা পাতি একটা চাবি তো। শোন, এইখানে কি আর কোন চিন্তায় টিন্তায় কিছু হয় না? কোন ধরনের চিন্তায় হইলে পরে আমার খবর দিবি, ঠিক আছে? আর তোর কাছে কি চাদা টাদা কিছু নিতে আসে কেউ? আইলে পরে আমার কইবি, ডাইরেক্ট অ্যাকশন। ওকে ভাইজান, আপনারা যে এখানে চা খাইতেছেন, কোন সমস্যা হয়তো? নো প্রবলেম। কোন সময় কোন সমস্যা হইলে পরে জাস্ট আমার শাশুড়ি ফোন দিব, বড় ভাই ইনশাল্লাহ সমাধান। ওকে ওকে, শাশুড়ি।